আচ্ছা দেখেন, আজকে আমাদের টপিক্সটা যেটা করি, ভিআরআরপি, ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল, এটার মূল উদ্দেশ্যটা কি? আমরা সাধারণত যারা আইএসপিতে কাজ করি, এদের আসলে ডিভাইস রিডান্ডেন্সিরও দরকার হয়। শুধু লিঙ্ক রিডান্ডেন্সি না, আমাদের ডিভাইস রিডান্ডেন্সির দরকার হয়। সেক্ষেত্রে যেটা করে যে আপনার কয়েকটা আইজির কাছ থেকে লাইন এনে ওরা আলাদা আলাদা কোর ডিভাইসে টার্মিনেট করে। কোনো কারণে ধরেন আইজি একের কাছ থেকে আমি একটা লিঙ্ক এনে রাউটার ওয়ানে লাগাচ্ছি, আবার দেখা যাচ্ছে যে একই আইএসপির আর একটা লাইন আমার রাউটার টুতে লাগাচ্ছি। সেম একইভাবে আরও একটা আইএসপি যার কাছ থেকে লাইন আনতেছি, তারটা আমি রাউটার ওয়ানে লাগাচ্ছি এবং আর একটা লিঙ্ক রাউটার টুতে লাগাচ্ছি। মানে প্রত্যেকটা আইএসপির কাছ থেকে এই দুটা লিঙ্ক থাকে এবং দুটা লিঙ্ক আমি দুটা আমার ডিভাইসে আপ করতেছি। মানে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, কোনো কারণে ধরেন মনে করেন যে আপনার রাউটার ওয়ান ডাউন হয়ে গেছে, ও অটোমেটিক্যালি সব ক্লায়েন্টকে আপনার রাউটার টু দিয়ে আপ করবে, অথবা রাউটার টু ডাউন হয়েছে, রাউটার ওয়ান দিয়ে আপ করবে। এই ক্ষেত্রে যেটা হয়, দেখেন ধরেন আমার এটা একটা ক্লায়েন্ট, আমি তো সব ক্লায়েন্টকে আসলে সুইচ থেকেই কানেক্ট করবো, এটা আমার একটা ক্লায়েন্ট, অথবা ধরে নিন এটা আরও একটা ডিভাইস, যেভাবেই এটাকে ট্রিট করেন না কেন। এখন এই রাউটারটার ভিতরেতে আপনি কয়টা আইপি বসাবেন? একটা আইপি বসাবেন, একটা সাবনেট মাস্ক বসাবেন, একটা গেটওয়ে বসাবেন, দুটা গেটওয়ে তো আর বসাবেন না। হ্যাঁ, তো একটা গেটওয়ে যদি বসান, আমার রাউটার আছে দুইটা, আপনি কোন গেটওয়ে বসাবেন? আপনি কি রাউটার ওয়ানের যে ইন্টারফেসের যে আইপি তাকে এখানে গেটওয়ে হিসেবে দেখাবেন, না রাউটার টুর আইপি গেটওয়ে হিসেবে দেখাবেন? ধরে নেন আপনি রাউটার ওয়ানেরটা বসাইলেন, তো আমার কোনো কারণে যদি রাউটার ওয়ান ডাউন হয়, তাহলে এ কীভাবে রাউটার টু দিয়ে বেরোবে? কারণ আমার গেটওয়ে তো দেখানো আছে রাউটার ওয়ান, তাই না? সে আমার গেটওয়ে তো দেখানো আছে রাউটার ওয়ান। তো রাউটার ওয়ানের আইপিরে যদি আপনি গেটওয়ে হিসেবে দেখান, তাহলে রাউটার ওয়ান ডাউন হলে রাউটার টুর কাছে ট্রাফিক পাঠাবে? পাঠাবে না, তো সে তো পাঠাবে গেটওয়ের কাছে, তাই না? আপনি গেটওয়ে যাকে বলে দিচ্ছেন তার কাছে পাঠাবে, সে ডাউন থাকলে সব ডাউন, সে তো ট্রাফিক ঘুরা দিবে না। তো এই ধরনের রিডান্ডেন্সির জন্য আমরা একটা ভার্চুয়াল রাউট লিঙ্ক তৈরি করব, যেটা হচ্ছে ভিআরআরপি বলা মাইকোটিকে। সেটা করবে কি, এই যে রাউটার ওয়ান এবং রাউটার টু, এই দুইটাকে একটা L2 নেটওয়ার্কের মাধ্যমে ও একটা ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করবে দুইটা রাউটারই। এই দুইটা রাউটারে যে ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করবে, সেই ভার্চুয়াল ইন্টারফেস আমরা একটা আইপি দেবো। যে আইপিটা দেবো, ওই আইপিটাই প্রত্যেকটা হোস্টের গেটওয়ে হিসেবে ইউজ হবে। হ্যাঁ, ধরেন রাউটার ওয়ান এবং রাউটার টুর ভিতর আমরা আলাদা একটা ক্যাবেল টানলাম, যেটা ভার্চুয়ালি ভার্চুয়ালি একটা লিঙ্ক বানাইলাম, সেই লিঙ্কের উপরে একটা আইপি দিলাম। এই আইপিটা যদি রাউটার ওয়ান ডাউন হয়, ওই আইপিটা ভার্চুয়ালি যেহেতু আপ থাকবে, এবং রাউটার টু যদি ডাউন হয়, রাউটার ওয়ান ওয়ানের মধ্যে ভার্চুয়ালি সেই ইন্টারফেসটা আছে, তাহলে সেই আইপিতে কাজ করবে। এইভাবে আপনাকে সেম গেটওয়ে ইউজ করে দুইটা রাউটারের মধ্যে একটা ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করে, ওই ভার্চুয়াল ইন্টারফেসের উপর আইপিটা, যে আইপিটা দিব, ওই আইপিটা আলটিমেটলি আমাদের অন্যান্য হোস্টগুলোর গেটওয়ে হিসেবে ইউজ হবে। দেখেন আমরা একটু কনফিগার করি, আপনারা এই দুইটা মাইক্রোটিক যে ইউজ করতেছেন তারা একটু ই করেন, কিউতে ঢুক, মানে মাইক্রোটিকে লগ ইন করেন। আরেকটু কথা
এইখানে আমরা রাউটার অনে লোকাল ইন্ডিয়া ইন্টারফেসে একটা আইপি বসাইলাম, যেটা হচ্ছে অনে 10.10.10.2 সাবনেট মাস্ক 24, আপনার আর যেটা করলাম সেটা হচ্ছে নেটিং করলাম, সেটা হচ্ছে রাউটার অনে আমি ইন্টারনেটটা আনলাম। আমি কনফার্ম হইলাম যে ইন্টারনেটটা রাউটার অনে আসছে এবং নেটিংটা কনফার্ম করলাম, একটু পিং করে চেক করতেছি এবং সে পিং পাচ্ছে, রিচেবিলিটি আছে ইন্টারনেটের। সেম কাজটা আমরা রাউটার টুতে করি। না, এটা হচ্ছে লোকাল, এই যে দেখেন মাইক্রোটিক ওয়ান থেকে সুইচে যে ইন্টারফেসটা গেছে, আবার মাইক্রোটিক টু থেকে, এই দুইটা কিন্তু শর্ত হিসেবে একটা লেয়ার টু সুইচের মধ্যে দিয়ে কানেক্টেড থাকতে হবে, নাহলে কিন্তু ভিআরআরপি কাজ করবে না। টু এর আইপিটা লোকালে আমার এই লোকালে যে তিনটা ডিভাইস আছে, তিনটা ডিভাইসে আমি আলাদা আলাদা করে আইপি বসাই। প্রথম মাইক্রোটিক রাউটার অনে আমরা আইপি বসাই 10.10.10.2, সেকেন্ডে বসাইছি 10.10.10.3। হ্যাঁ, এবার লোকালে যে ইউজারগুলোকে আমি কানেক্ট করব, সে লোকালে যে ইউজারগুলোকে কানেক্ট করবো ইউজারগুলোকে আইপি দেই সেম ব্লকের, যেহেতু তারা সবাই একটা রাউটার থেকে কানেক্টেড। 10.10.4 ইন্টারফেস, এটা মাইক্রোটিকের এক নম্বরে কানেক্টেড, ইথার ওয়ান। এবার আমরা এই মাইক্রোটিক লোকাল যে টেস্ট মাইক্রোটিক যেটা, এটার থেকে আমি দুইজনটাই পিং পাই কিনা একটু চেক করি। 10.2 ওকে, 10 রাউটার অন কে পাচ্ছি, রাউটার টু কে পাচ্ছি না, রাউটার টু আইপি অ্যাড্রেস প্রিন্ট। আচ্ছা, এখানে দুইটা ইন্টারফেসে আইপি রয়েছে, আমি একটা আইপি একটু উঠাই দিই। দেখেন পিং চলে আসছে, ওটা পুরানো কনফিগারেশন ছিল এই জন্য এটা কাজ করতেছিল না। আচ্ছা, এটা ফায়ারওয়াল অ্যাড করি, কারণ আমি এটাকে আউটওয়ার্ল্ডে যদি পিং চেক করি সোর্স হিসেবে 10.10.10.3, দেখেন যেহেতু নেট করি নি আমি, কিন্তু এই ব্লক থেকে এখনও ইন্টারনেট পাবো না। আইপি ফায়ারওয়াল নেট অ্যাড চেইন সোর্স নেট অ্যাকশনে মাস্কিরোডো। ওকে, এবার আবার চেক করি, আমাদের ইন্টারনেট চলে আসছে। হ্যাঁ, এই 10 ব্লকটা কি আমার লোকাল ইউজার জন্য, তেমন লোকালের সাথে আমার আইএসপির উপরের দিকে নেটিং করা হয়েছে। এখন আমি এইখান থেকে যদি পিং করি তাহলে কিন্তু পাবো না, কারণ আমি এখানে কোনো ডিফল্ট রাউট দিইনি। আইপি রাউট প্রিন্ট, দেখেন কোনো ডিফল্ট রাউট নাই, আমরা এটাকে একটা ডিফল্ট রাউট দিই, আগে সিনারিওটা টেস্ট করি, যদি কোনো কারণে একটা লিঙ্ক বন্ধ হয়ে যায় অন্যটার দিকে কাজ করে কিনা। আমি একটা রাউট অ্যাড করি 0.0.0, যে কোনো একটা বলেন, কোনটা দিয়ে গেটওয়ে দেবো, টু টু কে দেই,
এখানে কিন্তু আপনি একটা জিনিস আমাকে বলতে পারেন যে আমি তো ডিফল্ট রাউট দুটা দিয়ে রাখতে পারি, তাই না? একটা দুইয়ের দিকে দিয়ে রাখলাম, একটা তিনের দিকে দিয়ে রাখলাম। ব্যাপারটা এরকম না, আমার যদি রাউটার হয় সে কিন্তু অটোমেটিক্যালি চিনে যাচ্ছে, একটা ডাউন হয়ে গেলে আরেকটাতে পাঠাতে হবে, কিন্তু আপনার যদি সব পিসি হয় তখন কী করবেন? আপনি তো ইউজারকে কানেক্ট করবেন, আপনার লোকাল যে ডিভাইসগুলো আছে, যে রাউটার লোকালি যে রাউটার না, রাউটার ছাড়া যে হোস্টগুলো আছে, ক্লায়েন্টগুলো আছে, এদের কানেক্ট হয়ে এদেরকে আইপিতে গিয়ে কি আপনি দুইটা দুইটা করে ইন্টারফেস দিতে পারবেন? দুটা দুটা করে তো ডিফল্ট রাউট দিতে পারতেছেন না, বা দেওয়া গেলে ওইটা আসলে ঝামেলা। হ্যাঁ, আপনার বারবার ক্লায়েন্ট ফোন দিবে, এই কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি রাউটটা অ্যাড করলাম না, বা এটুকু কি ক্লিয়ার কিনা আপনারা? যাওয়ার কোনো কারণে যদি আমি একে গেটওয়ে হিসেবে দেখি, এ ডাউন হয়ে গেলে এর দিকে কিন্তু যাবে না। সেই ক্ষেত্রে আমি আমি এইটা রাউটার ওয়ান এবং রাউটার টুর ভিতরে এখন একটা ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করব, যেটাকে ভিআরআরপি বলতেছি। এট ফার্স্ট আপনি মাইক্রোটিকে লগ ইন করেন, কারণ সব মাইক্রোটিকে আপনার আন্ডারে। হ্যাঁ, লগ ইন করেন, ইন্টারফেসে যান, ভিআরআরপি, ভিআরপি অপশনে গিয়ে প্লাস করেন। দেখেন এইখানে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, ম্যাক এনেবল হবে কিনা, প্রক্সি রিলেটেড ম্যাক বাইন্ডিং থাকবে কিনা, এইসব অপশনগুলো আছে, যে রিপ্লে অনলি, প্রক্সি অনলি, প্রক্সি এআরপি, লোকাল প্রক্সি এআরপি, এগুলো বাই ডিফল্ট এনেবল। এখানে আপনি যে কোনো একটা নাম নাম দিবেন, গেটওয়ে ভিআরপি অপশনে দেখেন একটি ইন্টারফেস আছে প্রথমে, এইটা হচ্ছে কোন ইন্টারফেস থেকে দুই রাউটার একটা সুইচের মানে এল টুর মাধ্যমে কানেক্টেড, সেই ইন্টারফেসটা বলে দিতে হবে। এখানে আমাদের এখানে কোন ইন্টারফেসটা কানেক্টেড, এই রাউটার আর এই রাউটার, দুই রাউটারই আলাদা আলাদাভাবে সেম কাজই করতে হবে। এখন বলেন এই রাউটার থেকে, রাউটার অন থেকে এই যে সুইচটা, এটা কোন ইন্টারফেসে কানেক্টেড? ইথার টু, এটা হচ্ছে দুই নম্বর ইন্টারফেস, ইথার টু। তাহলে এইখানে আমাকে ইথার টু বলতে হবে। হ্যাঁ, এটা একটা আইডি, ভিআরআর আইডি, এই আইডিটা দুই পাশেই সেম হইতে হবে। আমার যে দুইটা ফিজিক্যাল ডিভাইস আছে, দুই ফিজিক্যাল ডিভাইসে আইডি সেম হইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এটা হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি বাই ডিফল্ট 100, প্রায়োরিটি যার যার যত বেশি হবে, এটা দিয়ে কাজ করতেছে যে আপনি অ্যাক্টিভ করবেন না প্যাসিভ, মানে একটা আপনার ব্যাকআপ থাকবে। দুইটা রাউটারই তো বাই ডিফল্ট দুজনের ভিতর যখন একটা পেয়ার ক্রিয়েট করলো ভার্চুয়ালি, একটা ভার্চুয়াল একটা ইন্টারফেস ক্রিয়েট করলো, এখন যে কোনো একজনেরটা দিয়ে তো আসলে ট্রাফিকটা বেরোবে, তাই না? দুইটা দিয়ে তো ভাগ হয়ে বেরোচ্ছে না। আপনার এইখানে এই ক্লায়েন্ট যখন ইন্টারনেট ট্রাই করবে, সে একটা ভার্চুয়াল ইন্টারফেসের আইপিকে গেটওয়ে হিসেবে ইউজ করবে। এখন এই ভার্চুয়াল ইন্টারফেসের গেটওয়ে যে ট্রাফিকটা ইন্টারনেটে যাবে, এতো আসলে এই ভার্চুয়াল, ধরেন এইখানে একটা ভার্চুয়াল ইন্টারফেস, এইখানে হয়তো আর এর দিকে যেতে পারবে না, এর দিকেও যেতে পারবে না। সে কী করবে, যে কোনো একটা রাউটারের ভিতর দিয়েই তো এটা ট্রাফিকটা পাঠাবে। এখন কোনটাকে পাঠাবে, এই পাথ ইউজ করব, রাউটার টু এর পাথটা ইউজ করব, নাকি রাউটার ওয়ান এর পাথ ইউজ করব, এইটাকে ডিফাইন করে দেওয়ার জন্য এইখানে প্রায়োরিটি কম বেশি করা যায়। বেশি হইলে সেদিকে যাবে না, যেটা কম থাকবে সেদিক থেকে ট্রাফিকটা বেরোবে। আচ্ছা, বাই ডিফল্ট আমরা এটাকে 100ই রাখি। আপনারা ই করেন, আমি এখানে দেবো না, এটা একটা লাইভ ডিভাইসে। ওকে, মাইক্রোটিক ওয়ান এবং মাইক্রোটিক টু তে যাই। আচ্ছা দেখেন, রাউটার অনে, হ্যাঁ, ইন্টারফেসে গেলাম, ভিআরপিতে গেলাম, প্রথম এর ফাইলটা ওএস এর যে
ভার্সন দেখেন, এটা 6.3.8.5, এই যতগুলো মাইক্রোটিকে আপনি লগ ইন করবেন, কারো প্রত্যেকের এই ভার্সন যদি আলাদা হয়, ও একটা ফাইল ডাউনলোড করে, উইনবক্স একটা ফাইল ডাউনলোড করে, এবং যেটা আপনার কম্পিউটারের ভিতরে সেভ থাকে। অনেক সময় দেখবেন যে কোনো কোনো ভার্সনে ঢুকতে গেলে প্রবলেম করতেছে, আর ঢুকতেছে না, লগ ইন করে না, বাট অন্যগুলো ঠিকই ঢুকতেছে। সেক্ষেত্রে যেটা করতে, এই ফাইলটা যেখানে জমা রাখে ওইখান থেকে রিমুভ করে দিতে হয়। ইউজারের ভিতরে যে ইউজার নেম দিয়ে লগ ইন করেছেন, ওটার ভিতরে উইনবক্সের একটা ফাইল, ডিফল্ট ফাইল তৈরি হয়, ওখান থেকে ওই ভার্সনের ফাইলটা ফেলাই দিলে আবার ডাউনলোড করে নেয়। আচ্ছা দেখেন, এটাকে আমি একটা নাম দিই গেটওয়ে ইন্টারফেস টু। অ্যাজ ইউজুয়াল যা আছে এখানে আর কিচ্ছু করতে হবে না, ওকে দিলাম। দেখেন অটোমেটিক একটা ইন্টারফেস তৈরি হয়েছে। এইখানে যতগুলো ফিজিক্যাল ইন্টারফেসের উপরে ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করবেন, সবগুলো লিস্ট এখানে চলে আসে ইন্টারফেসে। ইথারনেটে কিন্তু এই লিস্ট নেই, দেখছেন ইথারনেটে ফিজিক্যাল যে তিনটা ইন্টারফেস আছে, এই তিনটাই আপনি এখানে ইউআইপি টানেল করেন, আইপিআইপি টানেল করেন, জিআরই টানেল করেন, ভিলেন বানান, সব লিস্ট ইন্টারফেসের ভিতর চলে আসবে। দেখেন এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়েছে। আমরা সেকেন্ড রাউটারের ভিতরেও যাই, ইন্টারফেসে গেলাম, ভিআরআরপির মধ্যে গেলাম, অ্যাড করলাম, নেম দিলাম, ইন্টারফেস দেখা দিলাম, বাদ বাকি যা আছে এটা হচ্ছিল ওর যে ভাষণটা, আর এটা কিসে কাজ করতেছে, আইপিভি ফোরে। আমরা তখন যে এই আইপিটা বসাইছি, আমরা একটু এখান থেকে দেখি 3K পিং পাই কিনা। তিন পিং পাচ্ছি, দুই নিজে, চার বসানো আছে আমার লোকালাইজ লোকালটায়। তিনটা ডিভাইসে তিনটা আইপি বসানো আছে, তিনটাতেই আমরা পিং করে পাচ্ছি, এটা দুই, এটা তিন, এটা চার। ইন্টারফেসের উপর এখন আমরা যে আইপিটাকে গেটওয়ে হিসেবে ইউজ করতে চাচ্ছি সেই আইপিটা বসাবো। দুইটা রাউটারের কনফিগারেশন সেম, এখানেও আমি আইপি হিসেবে অন বসাবো। দেখেন একটা আরএম চলে আসছে, দেখছেন রানিং মাস্টার পোর্ট, এটা কি আসছে ব্যাকআপ পোর্ট। তাহলে আমার এখন যত ট্রাফিক যাবে এই আইপি 100.12 যে আইএসপিটা সেটা দিয়ে যাবে। এটা আইএসপি কত, টু, মাইক্রোটিক টু, আমার রাউটার টু, দুটাই 100 ছিল কিন্তু দুটাতে তো আর পাঠাবে না। হ্যাঁ, ও নিজে একটা ক্যালকুলেশন করে বের করে দিছে, এটা টু। এখন দেখি এই দুইটাই যে আইপি অ্যাড্রেসে যে আইপিগুলো আছে, দেখেন একটা হচ্ছে হলো থ্রি ওর নিজের আইপি, ইন্টারফেস টু এর উপরে বসানো, আর একটা যেটা ওয়ান বসাইছে ওটা কিন্তু একটা ভার্চুয়াল ইন্টারফেস বানাইছে ভিআরআরপি, সেইটার উপরে বসানো। হ্যাঁ, এখন আমি আমার হোস্ট আইপিটাতে, হোস্ট আইপিতে কী আছে, আইপি আছে চার, এখানে কোনো রাউট নাই, রাউট নাই, ডিফল্ট রাউট নাই। হ্যাঁ, ও যে ইন্টারফেসটা আছে শুধুই আমরা একটা ডিফল্ট রাউট অ্যাড করি, গেটওয়ে হিসেবে কত দেবো এবার বলেন, অন দিব। এবার আমরা পিং করি, দেখি ইন্টারনেট পাই কিনা। ইন্টারনেট পাচ্ছি, দেখি এই ইন্টারনেটটা কোন পাশ দিয়ে যাচ্ছে,
থ্রি বেরোচ্ছে থ্রি দিয়ে। হ্যাঁ থ্রি আছে কোন রাউটারে? থ্রি আছে টুতে, তাই না? দেখেন থ্রি, ওকে, এই যে আর এম যেটা দিয়ে সেটা দিয়ে বেরোচ্ছে। এখন আমরা যদি কোনো কারণে এই রাউটারটা ডাউন হয় বা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেলো, তখন কী হবে? আমাদের উদ্দেশ্য তো সেটাই যে দেখি তখন কী হয়। সাসপেন্ড করে রাখি, আগে দেখি আমি একটু পিং করে যে ওই রাউটারের যে আইপি ছিল তাকে পিং করে পাই কিনা। তিন ছিল না, তিন দিয়ে বেরোচ্ছিল, সাসপেন্ড করলেও তো পিং করলে পায়। সাসপেন্ড করা যাবে না এটাকে, স্টপ করে দিই। দেখেন এবার কিন্তু চলে গেছে 11। আচ্ছা সরি, তিন তো আপ ছিলই আগে, তারপর সাসপেন্ড করছিলাম হচ্ছে 1-2-কে, রাউটার অন কে, তাই না? এটা তো রাউটার অন, আপনারাও খেয়াল করেন নাই, আমিও খেয়াল করিনি। তিন তো তাও আপ থাকবেই। ওকে এবার আমি এইটাকে একটা সাসপেন্ড করি, এবার এটা চলে যাবে। এবার তিন নেই, হ্যাঁ দুই আছে, এখন আপ হয় নাই। কোনটার? না না, রাউটারে যে রিস্টার্ট মারলাম না ওটা এখন আপ হয় নাই। দেখেন আর এম চলে এসছে, একটু আগে কিন্তু ব্যাকআপ ছিল। এবার দেখি আমার এই রাউটারে পিং আসছে কিনা, পিং চলে এসছে। এবার যদি আমি ট্রেস দিই তাহলে কোন পাশটা বেরোবে? দেখেন দুই দিয়ে বেরোচ্ছে, কিন্তু এই রাউটারের আমি গেটওয়ে হিসেবে কত ইউজ করছি, ডিফল্ট রাউট হিসেবে বের করছি কত, দেখেন 10.10.10.1 দিয়ে বের করছি। এখানে কিন্তু আমি দুইও দেই নাই, তিনও দেই নাই, একটা ভার্চুয়াল ইন্টারফেস দুই ডিভাইসে বানাইছি যেটা ভিআরআরপির মাধ্যমে, ওই ইন্টারফেসটার উপরে যে আইপিটা বসাইছি 10.10.10.1, এইটা এটা কিন্তু ফিজিক্যাল কোনো ইন্টারফেসের উপর না, একটা ভার্চুয়াল ইন্টারফেসের উপরে। এই জন্য ও যেটা করতেছে, যে ডিভাইসটাই আপ হোক না কেন, ডাউন হোক না কেন, দুজনেরই ইন্টারফেসে গেটওয়ে হিসেবে 10.10.10.1 কিন্তু দেওয়া আছে। যেটাই আপ হোক ডাউন হোক না কেন, ওয়ান তো আলটিমেটলি ডাউন হয় নাই। আমরা এইভাবে একটা ফিজিক্যাল ডিভাইসের রিডান্ডেন্সি করতে পারি। এই সুইচ থেকে আমি যত ডিভাইসই এখন কানেক্ট করব, সবার গেটওয়ে হিসেবে আমি 1 দেখাব। এই দুইটা ইন্টারফেসের উপরে যে আমরা ভিআরপি ক্রিয়েট করছি, ভিআরপির আইপি দিছি 10.10.10.1, এই প্রত্যেকটা ডিভাইসের লোকাল হোস্টের আইপি হিসেবে আমরা সব হোস্টগুলোতে আমরা গেটওয়ে হিসেবে 10.10.1 দেবো। চেক ফর ডুপ্লিকেট আইপি, ওকে পিং পাইছি। এবার আমি একটু পিং করি, পিং পাচ্ছি,
দেখেন 3 দিয়ে চলে গেছে অটোমেটিক্যালি। আমরা এবার একটু ই পাল্টাই দিই, এটা ব্যাকআপ দুইটাই। এখন রাউটার অফ হয়েছে না, রাউটার 2 হচ্ছিল ওর রানিং মাস্টার আছে, রাউটার 1 হচ্ছিল আপনার ব্যাকআপ। এখন আমরা এটা একটু পাল্টাই দিই, কোনটা তিন নম্বর ব্যাকআপ পাথ দিয়ে তো এখন ট্রাফিক যাবে না। ব্যাকআপ পাথ যেটা বানাইছি বিআরআরপি, এখানে ব্যাকআপ আছে না, এই যে দেখেন ব্যাকআপ, ব্যাকআপ পাথ দিয়ে ট্রাফিক যাচ্ছে না, এই জন্য ওই যখন আপনার রাউটার অন আবার ডাউন হবে তখন এটা ঠিক হয়ে যাবে। দেখেন প্রায়োরিটি বাড়াই দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে গেছে ব্যাকআপ। ট্রাফিক দুইয়ে চলে গেছে, একটু আগে কই ছিল তিনে ছিল। বিআরপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বলেন। এখান থেকে আপনারা এখন যত ক্লায়েন্ট আপ করবেন গেটওয়ে হিসেবে দেবেন 1।